এ প্রাণী বসে আল্লাহর জিকি রাস্তু দূরশ্রী করার মতো সুযোগ দান করে দিয়েছেন আপনারা সকলেই অবনতি চিত্তে হৃদয় আবেগে ওজার করে দিয়ে সিংহের মতন গর্জন দিবল আলহামদুলিল্লাহ আমার ভাবারাম আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং ফাহিম এইচডি মিডিয়া এটা ভিডিও হচ্ছে রেকর্ড হচ্ছে আমরা একদিন থাকব না এই ভিডিও থাকবে এ ফাহিম এইচডি মিডিয়া সারা বাংলাদেশে একজন একটা সর্বশ্রেষ্ঠ মিডিয়া আল্লাহ কবুল করো জুড়ে বলেন আমি তবে আমি আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো ইসলামী লাবাসে ইসলামী চুরি ইসলামের লেব আছে ইসলামী চুল আমার দাদা ভাইরা দাদু ভাইরা আপনারা যারা শুনতেছেন এবং যারা দেখতেছেন গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা শ্রবণ করুন এবং বোঝার চেষ্টা করুন আমার উদ্দেশ্য হলো হককে প্রতিষ্ঠিত করা এবং বাতিলকে দূর করা আর আপনারা যদি হককে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আসেন আমরা মুসলমান ভাই এক কাতারে কাতে কাত মিলে আমরা ইসলামের খেদমত করি এবং দাওয়াতের কাজ শুরু করি আমার বাবারা বন্ধুরা আমার আলোচনা আলোচনার বিষয় অবশ্যই আপনারা জানেন ইসলামের নাম আছে ইসলামী চুর আমি পবিত্র কিভাবে ইসলামের নাম আছে ইসলামী চুর হয় আমি আপনাদেরকে পবিত্র কোরআন দিয়াম এবং তাফসিল দিয়াম হাদিস দ্বারা আপনাদেরকে ইনশাআল্লাহ আমি প্রমাণ করব আপনারা বোঝার চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝাবার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুমা আমিন আমার বাবারা বন্ধুরা সহিহুল বুখারী শরীফের মধ্যে আসছে

ইন্নাহু ইউখাফাফু আন আবি লাহাবি কুল্লা ইয়াউমি ইসনানি বিসামাবিতিহি লিসাউবি আওজারিাতিহি বিলাদাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সুবহানাল্লাহ

সামান্য জন্মের খুশিতে আবুল আহাবের দাসীকে মুক্ত করে দিল জন্য প্রতি সোমবারেই তার কবরে আজাব হালকা করা হয় আর আমি বলতে চাই একটা কাফিরের যদি এরকম অবস্থা হয় আর আমরা নবীর উম্মত আমরা মুসলমান নবীর উম্মত হয়ে যদি নবীর আদর্শ যদি আমাদের সারা জীবনটা যদি নবীর কদমে লাগায় দেই তার কি অবস্থা হতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া অবশ্যই নবীর আদর্শ মিনি যদি আমরা চলতে পারি অবশ্যই আল্লাহ আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন সকল আমিন এখন আমরা বলবো ইসলামে আসে ইসলামিল চোর আমরা কিভাবে হলাম আমার ভাবারা বন্ধুরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আনন্দ খুশি প্রকাশ করা পবিত্র কোরআন মাজিদের অন্যতম নির্দেশন যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন কুলবি ফাদুল্লাহী ওয়া বিরহমatihি কবি জালিকা ফাল হে নবী আপনি মহান আল্লাহর অনুগ্রহ করুণা সম্পর্কে বলুন আর এই জন্য তাদের মানুষের আনন্দ প্রকাশ করা উচিত বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকরাপুল আলমী আমাদের নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন পবিত্র কোরআনে আমার আল্লাহ ঘোষণা করেন ওমা আর ইল্লা রহমাত আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি শুধু মুসলমানের জন্য নয় শুধু মানব জাতির জন্য নয় আঠারো হাজার মাখলুকাতের জন্য নবী রহমতের নবী আশি হাজার আলমের জন্য নবী নবী রহমতের নবী দুনিয়ার জন্য এবং আখেরতের জন্য নবী রহমত হিসাবে এসেছেন জুড়ে বলে মার হাবা

অনেক বিস্তারিত কথা আমি যে বিষয়ে আলোচনা করব এটা হলো ইসলামী লাবাসে ইসলামী চুল এখন ইসলামী লাবাসে ইসলামী চুল কিভাবে হলো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে বলতেছি আমাদের মধ্যে অনেকেই ধারণা এখানে অনেক নবী প্রেমিক আছেন আমি জানি তবে আপনাদের জন্য এই দলিল গুলা অত্যন্ত উপকারী হবে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু নূর ও হাজির নাজির হায়াতুন নবী নবীজি এলমে গায়েব জানেন তা সরাসরি আল্লাহ তালা হতে प्रदত্ত নবী নূরকে ওয়াসিকার করলে হাজের নাজির এলমে গায়েব নি কোনো সংশোধন থাকবে না ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না হতে এ বিষয়ে পুরানো হাদিস হতে প্রতিপয় দলিল আমি আপনাদের সামনে বেশ করে আমাদের মধ্যে অনেক আলেম আছেন তারা বলতেছে যে রাসুল নাকি মাটির তরে জুড়ে বলে না আমি বলতে চাই তুমি কোন আলেম হতে পারো না কারণ পবিত্র পুরাণের চারটি সোরাতে রাসুল সাল্লাহাম নূর প্রমাণ হয়ে যায় আমি চারটি সোরা থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি এক নম্বর সোরা সোরা মায়দা কুন্ডনা আয়াত দ্বারা রাসুল সাল্লাহ সাল্লাম নূর প্রমাণ এটা দলিলটা হলো কথা যা আকুমিনা লাহিনুরুন ওয়া কিতাবুন মুবিন জুরবুল সুবহানাল্লাহ দুই নম্বর সুরা সুরাই নূর পঁয়ত্রিশ নম্বর আয়াত দ্বারা রাসুল নূর প্রমাণ সুরাই আহাজাব ছেচল্লিশ নং আয়াত দ্বারা রাসুল নূর প্রমাণ সুরাই তাওবা বত্রিশ নং আয়াত দ্বারা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নূর প্রমাণ হয়ে যায় আমার ভাবারা বন্ধুরা পবিত্র কোরআনের চারটি সুরা দেয়া রাসুল নূর আর কোন দলিলের কোনো প্রয়োজন হয় না পবিত্র কোরআনের একটা জবর একটা নখ তাকে এদিক সেদিক করা কারো ক্ষমতা নাই একটা আয়তি যথেষ্ট কি বলেন আপনারা একটা আয়ত থাক এবং পবিত্র কোরআনের সুরা দিয়ে প্রমাণ তাহলে আল্লাহ তালা বলেন রাসুল নূর তাহলে ইনশাল্লাহ আমরা সবাই বলি রাসুল নূর রাসুল নূর রাসুল নূর তাতে কোনো সন্দেহ নাই যারা মানবে না কোন সমস্যা নাই রাসুল কে মাটি বইলে যদি আপনারা দাদু ভাই তুমি যদি জান্নাতে যেতে পারো তাহলে তুমি চলে যাও আমাদের কোন আপত্তি নাই পৃথিবীর সবাই কি যদি আল্লাহ জান্নাত নসিব করে আমাদের কোন সমস্যা আছে আমাদের কোন সমস্যা নাই এটা আলহামদুলিল্লাহ বিষয় যাই হোক আমি পবিত্র কোরআনের আপনার চারটি সূরা দিয়ে রাসুল প্রমাণ করলাম আমি এখন 30 টি তাফসীর আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের তরী আমি প্রমাণ করতেছি এক নম্বর তাফসীর

প্রথম খন্ড সাতানব্বই পৃষ্ঠা দ্বারা রাসুল নুর প্রমাণ হয়ে যায় ছয় নম্বর দর্শিম তাপসির তাপসির নুরুল কোরআন ষষ্ঠ খন্ড একশো সাতষট্টি পৃষ্ঠা দ্বারা রাসুল বাসাল্লাহ নুর প্রমাণ সাত নম্বর তাপসির তাপসিরে কাবির তৃতীয় খন্ড তিনশো পঁচানব্বই পৃষ্ঠা দ্বারা রাসুল নুর প্রমাণ তাপসিরে আবু সাউদ চতুর্থ খন্ড ছয়ত্রিশ পৃষ্ঠা ধারা রাসুল নুর প্রমাণ তাপসিরে খাজেন প্রথম খন্ড চারশো সাতচল্লিশ পৃষ্ঠা রাসুল নুর প্রমাণ তাপসিরে মালিমোতানজি দ্বিতীয় খন্ড তেইশ পৃষ্ঠা রাসুল নুর প্রমাণ তাপসিরে মালিমোতান

আরে আর তো কোন দলিলের ওই নূরের প্রয়োজন হয় না যে পবিত্র কোরআনের চারটি সুরে তো নূর প্রমাণ হয়ে যায় আমি বত্রিশটা তাফসির আর ষাটটা বললে কি লাভ হবে তবে সহি হাদিস দ্বারা তাফসির দ্বারা প্রমাণ হয়ে যায় তাফসির ইবনে আব্বাস দ্বারা প্রমাণ হয়ে যায় বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর বলেন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে আমরা তো আসলে এই জানি না এবং সতর আমরা এগুলো শুনি না আপনাদেরকে বলতেছি যে আপনারা শুনে রাখেন আপনারা বলেন এই গ্রামের সুনাম ধন্য ব্যক্তি বর্গ আপনারা এখানে বসে আছেন আমার মুরব্বী ভাবরা যুবক ভাইরা গবের মনোযোগ শোনেন আপনাদেরকে ধারণা দিছি। হাদিস অসংখ্য হাদিস শরীফ দ্বারা রাসুফা সাল্লাহ আলাইসাল্লাম নূর প্রমাণ হয় প্রায় ষাটটার উপরে হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় আমি আপনাদেরকে হাদিস দ্বারা রাসুফা সাল্লাহ আলাইসাল্লাম যে নূরের আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি ইনশাল্লাহ সকালবেলা আল্লাহ আমিন

বুখারী শরীফ প্রথম খন্ড 181 পৃষ্ঠা রাসূলুর প্রমাণ দুই নাম্বার ইবনে মাজাহ প্রথম খন্ড 119 পৃষ্ঠা রাসূলুর প্রমাণ তিন নাম্বার মেশকা শরীফ 400 পৃষ্ঠা 513 পৃষ্ঠা 518 পৃষ্ঠা 577 পৃষ্ঠা রাসূলুর প্রমাণ মেশকা শরীফ 10 নং হাসিয়া 510 পৃষ্ঠা রাসূলুর প্রমাণ খাসাইসু কুবরা বিশাল বড় কিতাব ওই কিতাবের 39 পৃষ্ঠা ওই কিতাবের 68 পৃষ্ঠা ওই কিতাবের একশো পৃষ্ঠা ওই কিতাবের একশো পৃষ্ঠা ওই কিতাবের একশো চুরাশি পৃষ্ঠা ওই কিতাবের দুইশো চব্বিশ পৃষ্ঠা রাসুল নূর প্রমাণ বলেন কিতাবের নাম হলো মা হবে লাদুনিয়া প্রথম খন্ড দুইশো একাত্তর পৃষ্ঠা রাসুল নুর প্রমাণ কিতাবের নাম হলো সিরাতে হালাবিয়া প্রথম খন্ড তিরিশ পৃষ্ঠা রাসুল নুর প্রমাণ কিতাবের নাম হলো সিরাত ইবনে হিসাম প্রথম খন্ড একশো পৃষ্ঠা রাসুল নুর প্রমাণ কিতাবের নাম হলো জুকানিশ্বরী বলেন সোহান আল্লাহ একটু একটি সহি কিতাব এই সমস্ত কিতাব সহি কিতাব এর মধ্যে কোনো ভুল নাই একেবারে সহি এবং সনদ সহকারে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে বাংলাদেশে আসুক দুই হাজার গ্রামের মধ্যে উপস্থাপনা করতে পারবে ইনশাল্লাহ আপনারা যদি এর মধ্যে যদি কোন দ্বিতীয় পোষণ করেন আল্লাহ রহমতে যখন ইনশাল্লাহ আমি উপস্থিত হতে রাজি ইনশাল্লাহ খন্ড একশো নং মাত্র হয়ে যায় রাসুল নামায়াসীফ দেবির ওই সুলুকের পঁচাশি পৃষ্ঠা রাসুন্নুর প্রমাণ আর নিয়াম কুপড়ায় একচল্লিশ পৃষ্ঠা রাসুন্নুর প্রমাণ কিতাবের নাম নাসিমুর রিয়াদ খন্ড দুইশো পঁচত্তর পৃষ্ঠা রাসুন্ন প্রমাণ নাম প্রথম খন্ড তিনশো চুয়াত্তর পৃষ্ঠা রাসুল নূর প্রমাণ কিতাবের নাম হলো মাদার জন্য নবুহাত ওই মাদার জন্য নবুহাতের প্রথম খন্ড তিনশো চুয়াত্তর পৃষ্ঠা রাসুল নূর প্রমাণ জরিবালন মার আর একটা কিতাব হলো বিশ্ববিখ্যাত কিতাব আর একটা উজ্জাতুল্লাহ আলাল আলামিন 485 পৃষ্ঠা রাসূল নূর প্রমাণ উজ্জাতুল্লাহ আলাল আলামিন 484 পৃষ্ঠা 491 পৃষ্ঠা 668 পৃষ্ঠা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর প্রমাণ আমি আশা করি ইনশাআল্লাহ আমার ভাইরা আর কোনো দলিলের কোনো প্রয়োজন নাই অসংখ্য তাফসীর দ্বারা প্রমাণ হাদিস দ্বারা প্রমাণ কুরআন দ্বারা প্রমাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর রাসূল নূর রাসূল নূর তাতে কোনো সন্দেহ নাই কোনো দ্বিমত নাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন যারা রাসূলকে এত দলিল থাকার পরও যদি কোনো আলেম যদি কোনো মুফতি মুহাদ্দিস বলে যে রাসূল মাটি আমি বলবো তুমি তুমি আলেম আলেম না, জালেম কথা বলেন সে হতে না এতগুলা দলিল থাকার পরও যারা রাসুলকে মাটি বলবে বোঝা যাবে তারা ইসলামের শত্রু কুরাণের শত্রু ধর্মের শত্রু তারা হলো আল্লাহর শত্রু তারা নবীর শত্রু আমাদের সবারই শত্রু জোরে বলেন ঠিক কি আমার বাবারা বন্ধুরা তারা এই জন্য আমি বলছিলাম যে ইসলামের লেবাজে ইসলামী চুল ইসলামের লেবাজে ইসলামী চুল সরল প্রাণ মানুষদেরকে তারা ঘায়ল করে তারা জাহান্নামের নামের দিকে নিয়ে যাচ্ছে তারা মানুষের ইমানকে লুটিয়ে বলছে রাসগুলো বলে মাটি জোর বলে নাওজুবিল্লাহ আমার ভাবারা বন্ধরা আরেকটি বিষয় আমাদের মধ্যে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয় ইনশাল্লাহ আশা করি এই দ্বন্দ্ব আজকেও থাকবে না রাসুল পাকসাল্লাহাম অনেকে বলে রাসুল মরে গেছে অনেকে কেউ হচ্ছে গেছে অনেকে কেউ গলে গেছে অনেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তো মরে গেছেগা গা হ্যাঁ আসলে না বাজান পবিত্র হাদিস এবং তাপসির কোরআন তারা প্রমাণ হয়ে যায় রাসুল পাক সাল্লাহ আলাইহাল্লাম হাজির ও নাজের কারণ রাসুল পাকসাল্লাহ আলাইসাল্লাম যদি মরা মানুষের না আপনার জানা যা হয় জিন্দা মানুষের জানা যা হয় তো পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে যে আমার রাসুলের জানা হয়েছে অথবা কোন সাহাবি নবীর জানা যা দিচ্ছেন জিন্দা মানুষের কোনো জানাজা হয় না এই জন্য আমার নবী হল জিন্দা আমার নবীর জানাজা হয় না সুবাহ

এ ক্ষমতা দিচ্ছেন কে আমার আল্লাহ তালা দিচ্ছেন আমাদের কোন সমস্যা আছে তো যেই বাইরানিকে বলেন যে আপনারা রাসুল কবরের মধ্যে পচা গেছে গলে গেছে আমাদের মতো সাধারণ মানুষ আমি বলবো বাবা তুমি ভুল পথে আছো তুমি থোবা করে আহলে শুনত জামাতের দলে তুমি আসো যদি বলেন ঠিক না ঠিক যদি জান্নাত পেতে চাও আর যদি জাহান নামে যাইতে চাও তাহলে কোনো করার নাই কারণ এইসব কথা বললে জাহান নামে যাইতে হবে জান্নাতে যাইতে হলে আমার নবীকে মানতে হবে নবী তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে কারণ জান্নাত বানাইছে আমার আল্লাহ আর জান্নাতের মালিক বানাই দিছে নবীকে

আল্লাহ আলাইহিস সালাম ইলমে জানেন যারা বলেন সুবহানাল্লাহ আরে আমার শুধু আমার রাসূল কেন এই বাংলার জমিনে

এই ক্ষমতা আল্লাহ রাবুল আলমী দিচ্ছেন নবী তো আরো উত্তম ভাবে গায়েবের খবর জানেন এবং গায়েবের খবরে জানানের ক্ষমতা আমার আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন আমার বাবারা বন্ধুরা পবিত্র কোরআনের সুরান সুরা আলে ইমরান একশো উনআশি নম্বর আয়াত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গায়েবের প্রমাণ হয়ে যায় সুরা নিসা 113 নং আয়াত সুরা আনআম 100 আপনার সুরা আনআম 59 নং আয়াত সুরা আর রহমান 1 2 3 4 নং আয়াত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গায়েব জানেন সুরায় তাকবি চব্বিশ নং আয়ান সুরায় জিন ছাব্বিশ সাতাশ নং আয়াত দ্বারা রাসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এলমে গায়েব জানেন প্রমাণ হয়ে যায় জুড়ে বলেন মার এটা আমার কোনো বানানো কথা নয় পবিত্র কোরআনের কথা পবিত্র কোরআনের ছয়টি সুরা দ্বারা প্রমাণ হয়ে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলমে গায়েব জানেন ক্ষমতা দিবেন আমার আল্লাহ কোনো এমপি মন্ত্রী সরকার নবীকে ক্ষমতা দেয় নাই জোরে বলেন মারহাবা চারটি হাদিস প্রমাণ হয়ে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলমে গায়েব জানেন বুখারী শরীফ প্রথম খন্ড 150 পৃষ্ঠা বুখারী শরীফ প্রথম খন্ড 152 পৃষ্ঠা বুখারী শরীফ প্রথম খন্ড 443

তিরিশটা বছর এই এর পিছনে শ্রম দিয়েছি না যে এভাবে কিভাবে বলতেছি এগুলা হইরা এবং যাই না যারা নারী বলে রাসুল হায়াতুন নবী না আমি বলবো তুমি হাদিস কুরান পড়ো নাই আর যদি পড়তা অবশ্যই পাইতা জোরে বলেন ঠিক কিনা তো যাই হোক আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে পথে চলার তৌফিক করে দেন এবং সঠিক আকীদা মধ্য দিয়ে যেন আমরা জীবন চালাতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান

আল্লাহ বনসরमपुर থানা অন্তর্গত একটি গ্রাম আকানগর গড়ের মধ্যে আকানগর আল্লাহ বসে তোমার রহমতের দুয়ারে অসংক দারিপকনা মুরবীদেরকে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ পবিত্র কোরআনের এবং হাদিস তাফসীর থেকে আল্লাহ অনেক সুন্দর আলোচনা পেশ করে তোমার রহমতের দুয়ারে হাত বাড়াইলাম আল্লাহ asker দর হাদিয়া শুনার মদিনা পৌঁছায় দাও আল্লাহ আমাদের কারুমানায় বাবানায় আব্বা আম্মার কবরে পৌঁছায় দাও

এ মুহূর্তে গবর বেহেস্তের বাগান বানায় ধাও আল্লাহ রাবুল আমিন বাবুদ দয়াল নবীকে জানার বোজার চিনার তৌফিক দান করে ধাও আল্লাহ ইমানের মূল নবী মোহাম্মদ রাসু উজ্জ্বাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ সঠিক আগেদা পোষণ করা তফিক দান করে দাও আল্লাহ শয়তানের শয়তানি দুশমনে দুশমনি থেকে আমাদের ইমানকে হাবাজত করো আমাদের আমনকে হেফাজত করো

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেস